হ্যালো বন্ধুরা, সমুদ্রে চান করতে গিয়ে সাঁতার কাটতে গিয়ে ডোনার যে কি নাজেহাল অবস্থা দেখো তোমরা। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি উদয়পুর সি বিচে। চলো আজকে আমরা উদয়পুর সি বিচে থাকবো, কাটাবো, স্নান করতে ডোনার সমুদ্রে সবই শেয়ার করবো, দেখতে থাকবো। এই যে টোটো করে 100 টাকা পাঁচজনের নিল, নামলাম, নেমে চলো এবার সি বিচের দিকে যাই। এবার এখানে খাওয়া দাওয়া, নাচানাচি, স্নান সব হবে, চলো। আর কিছু নেই, এগুলো হচ্ছে 250, আর কাঁকড়া 200, গ্রেভি করে সব রেডি, সব ও রেডি। মানে আপনারা এখান দিয়ে করবেন না? আচ্ছা, ওগুলো কি আপনাদের নাকি? এইটা কত বললে? 200? এগুলো সবই 200, একই রেট, কমবেন কমবেন না। এই যে এখানে কাঁকড়া নিচ্ছি আমরা, 200 টাকা করে প্লেট কাঁকড়া কষা, আর আমন্দি মাছ ফ্রাই হবে 200 টাকা প্লেট। আমরা এখন ইয়ে খাবো। আচ্ছা খা দেখি, এই হচ্ছে, এইটার দাম 200 টাকা। দেখলে হাসি পাবে নাকি কান্না পাবে কি বলবো বলে, এই তাও একটু বেসন ফ্যাশনও দেওয়া নেই। আর গ্রেভি এরম এই লেভেলের দেখতে, এইটুকুনি 200 টাকা, ঠিক আছে, খেয়ে দেখতে হবে কেমন, পরে খাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো কাঁকড়ার গ্রেভিটা সত্যি অসাধারণ ছিল, গ্রেভিটা দারুণ। তিনখানা কাঁকড়া আমাদের 200 টাকা নিয়েছিল, তো এমনি দুটো কাঁকড়া 200 টাকা, বড়গুলো আর ছোটোগুলো তিনটে 200 টাকা, তো আমরা দুটো বড় একটা ছোট দিয়ে মিলিয়ে 200 টাকা করে নিয়েছিল। তো সেই কাঁকড়ার গ্রেভিটাই খাচ্ছি, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস আর চিপস টিপস সবই খাচ্ছি, ভীষণ মজা হচ্ছে। আর আমরা কিন্তু 1 কেজি কাঁকড়াও কিনে এনেছি, যার মধ্যে প্রায় 12-13 পিস, সেটা মাত্র 100 টাকা নিয়েছিল। খাবার না থাকলে ভালো লাগে বলো, তাহলে আমরা না থাকলে ভালোই লাগবে না। দিয়ে ভালো লাগবে কিন্তু এগুলো পাবো না। তো বন্ধুরা, উদয়পুর এলে তোমরা অবশ্যই এই কাঁকড়া ফ্রাইটা, মানে কাঁকড়ার গ্রেভিটা মানে খেও। আর এই যে মাছগুলো, যে আমোদি মাছ তো বলবো একদমই খেও না, খুবই বাজে ভাজা করেছে আর কি, একদমই টেস্ট লাগেনি, কিন্তু কাঁকড়ার গ্রেভিটা জাস্ট ওয়াও ছিল। ডোনাও গ্রেভিটা চেটে চেটে খাচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে আমরা স্নান করব, আর চান করতে গিয়ে ডোনা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। কাঁকড়া খাচ্ছে কেমন? হ্যালো, এইদিকে আসো। কুড়কুড়া খাচ্ছি, আর এই দেখ কই গেলি না, এরপরে একটা ভিডিও করব, খেলার ভিডিও। ও একটু খেলে নিচ্ছে, জলটা নেমে যাচ্ছে, এবার আমরা স্নান করব, দারুণ লাগছে। Thank you.
তো এইবারে ঘটে গেছিল সেই ঘটনা, ডোনাকে সাঁতার কাটাতে গেছি আর ডোনা জল খেয়ে নাকে মুখে জল খেয়ে নিয়েছে, নুন জল আর হাঁকি টেস্ট। সমুদ্রের জলটা যে কি নুন বন্ধুরা, কি বলবো। বাবার পেছনে লুকিয়ে থাকে, আরো কত দূর যাবে দেখো, না অনেক দূর যাবে, ক্যামেরাটা জাস্ট ধরেই থাকবে, ঠিক আছে, না ধরো ওকে করা আছে, কিচ্ছু টিপবে না, এরকমই করে থাকবে, থাম্বনেল বানাবো না, এটা থাম্বনেল বানাবো।
উঠি চড়ে করে আসো, যাও যাও করে আসো। দেখো বন্ধুরা হেভি লাগবে, ওরে বাবা রে তো যেদিক খুশি ঢেউ, ওকে নিয়ে যাচ্ছে এখন ওর বাবা দূরে স্নান করাবে। মাছ কাঁকড়া, এই কাঁকড়াগুলো আমরা খাওয়ালাম, আমরা একেবারে এখান দিয়ে গাড়ি করে রুমে চলে যাবো। এটা উদয়পুর সিজ বিচে চান করতাম, চলে রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হবো, ডোনাকে ইয়ে করে। বাবা ফোনটা ঝাপসা হয়ে গেছে, ঘরে গিয়ে মুছতে হবে ভালো করে। চলো এবার বাড়ি যাই, বাড়ি না হোটেলে যাই, স্নান করে ভেজা গাই। তো উদয়পুরের সি বিচের থেকে একটু দূরেই দেখো, এখানে বেশ ভালো মার্কেট বসে। এখানে জুতো, প্যান্ট, টুপি, সানগ্লাস, মানে ছবি তোলার জন্য যা যা প্রয়োজন সবই আর কি, স্নান করার সবই পাওয়া যায়। ভালো করে আরেকবার টাটা কর। তো চলো এরপরে আমরা উঠে পড়লাম ভ্যানে। ভ্যানে উঠে প্রায় সবার আর কি পাঁচজন মনে হয় 100 টাকা নিয়েছে, না না 30 টাকা করে নিল। তারপর চলে যাচ্ছি রুমে। তো রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আজকে কি কি খাবো খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ এসে গেছে, হোটেলেই খাবো। এই যে ডোনার ফেভারিট হচ্ছে ঝুড়ি আলু ভাজা, দাঁড়া একটা খাই কেন, ডিম ছোট্ট ছোট্ট বাটি দে বাবা, ডাল তো অনেকই দিয়েছে গো, একটা নিলেই হয়ে যেত। হ্যাঁ খা খা খা, হ্যাঁ বললাম তো ডাল তো অনেক দিয়েছে। আমি ওকে বলছিলাম একটা না, বউ বললে একটাতে কি হবে। ভালো করেছো জানো তো, ডিম ভাজা নিলে না একই দাম। হ্যাঁ ঠিক আছে, খাবারগুলো বেশ সুন্দর, অনেক ডাল। আমি তো বললাম একটাই ডাল নিতে, ও বলছে না দুটো নাও, ডাল খাবে কি, সব তো ডিম কারি দিয়েই খেয়ে নিতাম। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ টাইম। তো চলো আমরা এখন খাওয়া শুরু করি। এই যে ডোনার আলাদা ভাত, আর এটা এতটা আলু ভাজা ডোনা একা খাবে, এই ছোচুপুরিটা মানে সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও। এই দেখো আমরা এখন শোবো, এই যে দুটো লাইট জ্বালিয়েছে ডোনা, কারণ সব লাইট নিভিয়ে দিয়েছি। পাখাটাও আমি নিয়ে বললাম, মাথা ঘুর, খুব মাথা যন্ত্রণা করছে, এসি চলছে। চলো আমি এখন একটু ঘুমাই, ডেসি আছে, চার চার চাদরটা দে। চলো সব বন্ধ বন্ধ করে দিয়েছি, ঘুমাবো এবার। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।